আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি কিন্তু চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকে জাস্ট চেঞ্জ করতে পারবেন শুধু এইভাবে ক্লিক করবেন আর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে জাদু আপনার শুধু এইভাবে ক্লিক করবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে আপনার কিন্তু কোনো গ্রিন স্ক্রিন লাগবে না বিনা এই গ্রিন স্ক্রিনে কিন্তু আপনি কি করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন শুধু আপনার প্রয়োজন হবে আপনার মোবাইল এবং আপনার মোবাইলের ডাটা এবং একটা অ্যাপস যা জারিয়ে থেকে কি করতে পারবেন আপনি চেঞ্জ করতে পারবেন যার মাধ্যম থেকে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট এইভাবে ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানুষের এমন কি হয় যে পয়সার অভাবের কারণে কিন্তু সে কি কিনতে পারে না গ্রিন স্ক্রিন কিন্তু কিনতে পারে না যে নিজের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ভিডিও আপলোড করুক ইউটিউবে আজকে আপনাদেরকে এমন একটা মূল উদ্দেশ্য এমন একটা ট্রিক নিয়ে চলে এসেছি যেটা আপনাদেরকে কোনো গ্রিন স্ক্রিনের প্রয়োজন পড়বে না বিনা গ্রিন স্ক্রিনে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন আমি কিন্তু কাইন মাস্টারেরও কথা বলছি না ভিএন কথা বলছি না এমন একটা অ্যাপসের ব্যাপারে বলতে চলে এসেছি যেটাতে আপনি কিন্তু এক ক্লিকের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন তা আজকে আপনাদের গ্রিন স্ক্রিনে কোনো পয়সা লাগবে না শুধু আপনার মোবাইলটা এবং মোবাইলের ডাটা প্রয়োজন এবং সেই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টারটেট থাকা অতি জরুরি সেই অ্যাপসের জারি থেকে সেই অ্যাপসের মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন তো চলো আমি আজকে আপনাদেরকে বেশি দেরি না করে আমি আমার ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাই যত কিছু তথ্য আছে সব তথ্য কিন্তু আমি মূল উদ্দেশ্য আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বুঝাতে চলে এসেছি তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখুন সব তথ্য সব মূল উদ্দেশ্য কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বুঝাতে চলেছেছি চলেন স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন এবং দেখতে থাকুন কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমি মধ্যে চেঞ্জ করতে পারি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই স্ক্রিনের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এবং সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে অ্যাপস ইনস্টল করতে হবে সেটি কিন্তু আপনি গুগল প্লে কিন্তু সেটা এখন পাওয়া যায় না সেটাকে ব্যান করে দেওয়া আছে তার জন্য আপনাদের কি করতে হবে গুগল বা ক্রম যেটা হোক আপনাকে একটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর পর আপনাদেরকে সার্চ বাটনে লিখতে হবে ক্যাফকাট এপিকে ক্যাপ কার্ড এপিকে লেখার পরে পরে দেখতে পাবেন এখানে দুই নম্বর যেটা অপশান আছে সেইটাতে কিন্তু আপনাদেরকে কী করতে হবে ক্লিক করে নিতে হবে এবং ক্লিক করার পরে পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ডাউনলোডের অপশান চলে এসেছে এখান থেকে আমাদের কী করতে হবে এই ক্যাপ কার্ডটা কিন্তু আমাদেরকে ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আপনারা কী করবেন এটা কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা আছে ডাউনলোড করার পর আপনারা দেখবেন এই ক্যাপ কার্ডটা হয়তো অনেক মোবাইলে চলে বা অনেক মোবাইলে চলে না তার জন্য চালার জন্য আপনাকে কি করতে হবে আপনাদেরকে যে কোনো একটা ভিপেন আপনার যেটা ভালো হয় সেটাই সেই ভিপিএনটাকে আপনি কী করবেন সেই ভিপেনটাকে আপনি ইনস্টল করে নেবেন এবং সেইখানে যাওয়ার পরে আপনি কিন্তু কি করবেন এখানে ক্যাপ কাটে চলে যাবে এবং ক্যাপ কাটে আসার পরে পরে আপনাদেরকে নিউ প্রজেক্টে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু অপশানটা আছে সেইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট লাগা আছে সেইখানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পরে পরে আপনাদেরকে একটা প্রথমে যেটা আপনার পছন্দ হয় যেটা স্টুডিও জিনিস সেই ফটো কিন্তু আপনি কি করবেন সেই ফটো কিন্তু জাস্ট আপনি একটু নিয়ে নেবেন সেই ফটোটা লোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে কিন্তু আপনারা কী করবেন ক্লিক করে নেবেন অ্যাড বাটনে ক্লিক করার পরে পরে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু আপনার সেই ফটোটা চলে এসেছে এবং সেই ফটোটাকে আসার পর আপনারা একটু এটাকে টেনে বরফ করে নেবেন মানে যত দূর আপনার যত সেকেন্ডের ভিডিও আছে দত মিনিটের ভিডিও আছে তত দূর আপনার লেয়াটাকে বরফ করে নেবেন এবং যেটা ক্যাফ কাটের লোক আছে সেই লোকটাকে আপনাকে ডিলেট করে দিতে হবে এবং ডিলেট করার পরে পরে আপনাদের কি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন ওভারলে লেখা আছে ওভারলে কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে ওভারলেয়ের পর অ্যাড ওভারলে ক্লিক করে অ্যাড ওভারলে আছে সেইখানে কিন্তু আপনারা কী করবেন সেইখানেও কিন্তু আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওর অপশন যেটা আছে সেই ভিডিওর অপশান আপনাদেরকে কী করতে হবে ক্লিক করে নিতে হবে এবং ভিডিওতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনি বানালছেন যে ভিডিওটা আপনি তৈরি করেছেন ছোটো হোক বড় হোক সেই ভিডিওটাকে আপনি কী করবেন আপনি নিয়ে সেই ভিডিওটা আপনি কিন্তু নিয়ে নেবেন দেখেন কিন্তু আমি এটাকে আট মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিলাম এবং আপনাকে সেটাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখানেই আপনার আসল মজা হবে এখানেই আপনার সবথেকে মেন প্রসেস যেটা সব থেকে মেন খেলা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো সেইটাকে লক্ষ্য না করে আমরা সেই মানে ভিডিওর লেটাকে ক্লিক করে নিলাম এবং ক্লিক করার পরে পরে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে একটু স্ক্রল করার পর এই দিকে আসার পর দেখবেন এখানে লেখা আছে কাটআউটে কিন্তু আপনারা কি করবেন ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পরে পরে আপনারা দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে এইখানে শুধু জাস্ট ওয়ান ক্লিক একবার শুধু ক্লিক করবেন বাস আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনারা দেখতে থাকুন জাস্ট আমি এখানে শুধু ক্লিক করবো আর সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেখান থেকে হটে যাবে এটা কিন্তু কাইন মাস্টার নয় যে আপনার এখানে একটু দেরি লাগবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কী হয়ে গেছে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরো হটে গেছে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিন্তু কিছু নেই এবং সেটাকে আপনার মতামত হিসাবে সেটাকে আপনি কিন্তু কি করবেন সেভ করে নেবেন এইখানে কিন্তু আপনি আপনার মতামত হিসাবে সেটাকে সেট করে নেবেন আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাই তবে আপনারা বুঝতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পারেন আমার ভিডিওটা কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো রিমুভ করে দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু পুরো হটিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পারেন যে আপনার কোনো এখানে কিন্তু গ্রিন স্ক্রিন ইউজ করা হয়নি বিনা গ্রিন স্ক্রিন থেকে আপনাকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দেখালাম দেখতে পেলেন আপনারা কিভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে এক ক্লিকে জাস্ট ক্লিক করে নিলাম এটা কিন্তু সব ইউটিউবারে আপনাদেরকে দেখায় না শুধু আপনাদেরকে কাইন্ড মাস্টার বা ভিএনএ জিনিস কিন্তু দেখায় কিন্তু আমার এই সিরি সিক্রেটটা কিন্তু কোনো ইউটিউবারে বলেনি সর্বপ্রথম হয়তো আমি বললাম আমি আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করে দেয় জাস্ট ওয়ান ক্লিকে ও তাও আবার দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কাইন মাস্টারে দেখতে গেলে আপনার এক মিনিটের ভিডিও যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তো মিনিমাম আপনাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে ওয়েট করাবে বাট ক্যাফকারটা এমন একটা সিক্রেট অ্যাপ যেটাকে আপনাকে পনেরো থেকে দশ সেকেন্ড জাস্ট টেন সেকেন্ড অ্যান্ড ফিফটিন সেকেন্ড আপনাকে ওয়েট করাবে তো এই ভিডিও থেকে দেখতে পেলাম কোনো ফেক ভিডিও নাই লাস্ট ইয়ার আপনারা কী করবেন লাস্ট ইয়ারের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার আশি লেখা আছে এবং একটা রাইট চিহ্ন দেওয়া আছে সেই রাইট চিহ্ন দ ক্লিক না করে আপনারা এক হাজার আশি যেটা লেখা আছে সেইখানে আপনারা ক্লিক করে নেবেন সেইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের মতামত হিসাবে আপনারা কিন্তু সেভ করে নেবেন এখানে চাইলে আপনি এক চারশো আশি সাতশো কুড়ি এক হাজার আশি বা টুকে ফোরকে আপনি যেরকম ভিডিও সাইজ মানে মানে কোয়ালিটি করতে চান এইচডি করতে চান লোকালি চান আপনার মতামত হিসাবে কাজ করবে সেটা তা আপনার মতামত হিসাবে আপনি কিন্তু সেইখানে করে নেবেন এবং সেইখানে করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন দেওয়া আছে সেই তীর চিহ্ন কিন্তু আপনারা ক্লিক করবেন এবং এই ভিডিওটা কিন্তু সেভ হতে স্টার্ট হয়ে যাবে তো চলেন আজকের ভিডিও কিন্তু আমার এখান থেকে জয় হিন্দ জয় ভারত